لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله جُرِ جُرِ لا إله إلا الله 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 أسمانِ المالك جي الله زمينِ المالك شيء الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সাতাইহাল টিলাবাড়ির উদ্যোগে জিন্দা মুদ্দার জন্য দোয়াই আয়োজন করা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে মায়া মহব্বত করে কুদরতি বরকতি চাদরে আবৃত করে দিনী মাহফিলে দোয়ার মাহফিলে আশার বসার কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুয়াজ্জজ হাজিরিন গতকালকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটা নিউজ একজন মহিলাকে মোটর সাইকেলে ছিল এই মহিলা একটা প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে আবার এই প্রাইভেট কারের চাকার সাথে এই মহিলাকে নিষ্পেষিত করে দেয় অনেক মানুষ হাসপাতাল ক্লিনিক সিটির মধ্যে শুয়ে শুয়ে কাটতেছে বহুত মানুষ কাজ কর্মে লিপ্ত আল্লাহ তাআলা সব কিছুগুলো থেকে আপনাকে আমাকে নির্বাচন করেছেন দীনি মাহফিলে আসার সুযোগ তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুয়াজ্জজ হাজিরিন বর্তমান এমন একটা সময়ে উপনীত আমরা হয়েছি একদিকে অগ্রহায়ণ মাস মানুষ কাজ কর্ম নিয়ে ব্যস্ত ছাত্র ছাত্রী এক্সামিশন পরীক্ষা নিয়ে ব্যস্ত পরীক্ষার টেনশনে পড়া ভালো লাগে না সেই সময় নিয়ে মানুষ ব্যস্ত কিন্তু আরেক দল মানুষ বর্তমানে ফিফা বিশ্বকাপ খেলা চলতেছে আর এই সময় আমাদের দোয়াই মাহফিল আল্লাহ এই মাহফিলকে কবুল করুন সবাই বলি আমিন সম্মানিত মুয়াজ্জজ হাজিরিন আমরা নিজে কাজকর্ম করি আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র আমরা যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছি কিন্তু এই সার্বভৌমত্ব বাংলাদেশে কিছু মানুষ আর্জেন্টিনার খেলা নিয়ে ব্যস্ত ব্রাজিলের খেলা নিয়ে ব্যস্ত অথচ একটা স্বাধীন রাষ্ট্রে এই ধরনের কাজ কখনো বৈধ নয় মুসলমান ভাইরাম আমরা কাজকর্ম করে এই টাকা পয়সা দিয়ে নিজের জন্য খাবার গ্রহণ করি না আমার পরিবার পরিবারের জন্য বাজার থেকে খরচ নিয়ে আসি না কি করি মুসলমান আমরা এই টাকা দিয়ে 1000 টাকা দিয়ে আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা বানাই আবার এই পতাকাটা আমার ঘরের সামনে বাড়িতে উঁচু করে লটকাই এই পতাকাটা সব ক্ষেত্রে আমার তাকে
কিন্তু এই ব্রাজিল আর্জেন্টিনা আপনাকে আমাকে চিনে না কোন আল্লাহ আলাম সালমান এই ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে ব্রাজিল আর্জেন্টিনাকে এ প্রতিযোগিতা করতে পারে না বাজি করতে পারে না যদি আমার দলটা ফাঁস করে তাহলে আমি তোমায় 10 কেজি মিষ্টি খাওয়াবো আমি 10 লিটার ঠান্ডা খাওয়াবো মুসলমান আপনি আমি এই যে খেলা বিশ্বকাপ খেলা দেখতেছি এই খেলা দেখার কারণে আপনার আমার সবচেয়ে অমূল্য সম্পদটা সময় চলে যাচ্ছে এই ঘুমটা আপনার খুব উপকারী ঘুম এই ঘুমটা আপনি আমি কখনো দেই না আপনার আমার শরীরের দিকে তাকাই না আপনি আমি রাত একটা দুইটার সময় কিন্তু ব্রাজিলের খেলা আর্জেন্টিনার খেলা পর্তুগালের খেলা অনেক খেলা রয়েছে আমরা এগুলো দেখার জন্য আপনার আমার ঘুমকে হারাম করে দেই অ মুরব্বী বাবারাম অ যুবক বন্ধুগণ আমার অ পর্দানিশীন মা বোনেরা এক ঘন্টা দুই ঘন্টা পরে ফজরে আজান হয়ে যাবে কিন্তু আমরা কিছুক্ষণ আমরা বসতে পারি না আমার ঘুমটাকে লাথি মারতে পারি না আপনারা আমার উপর পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ ফজরের নামাজটা ফরজ কিন্তু আমি খেলার জন্য আমার ঘুমটাকে নষ্ট করতে পারি ঠিক কিনা একদল মানুষ আছে না কিন্তু ফজরের নামাজটা পড়তে পারে না আরে মুসলমান এমন নিঃস্ব মানুষ রয়েছে কিন্তু এর পরেও খেলার জন্য তার টাকা মিলে সে টেলিভিশন বিভিন্ন ধরনের পর্দা সে ভাড়া করে নিয়ে আসে অ মুসলমান তুমি তোমার দেশে বাংলাদেশের পতাকাকে উড্ডীন করতে পারো না নামাজ পড়তে পারো না তুমি তোমার মাথায় টুপি দিয়ে তুমি বাজারে ঘাটে হাওড়ে বন্দরে হাঁটতে পারো না কেননা লোকেরা আমাকে জঙ্গি বলবে আমার মাথায় উন্না দিলে লোকেরা আমাকে প্রধানশীল মহিলা বলে আমাকে গালিগালাজ করবে এই ধরনের কিছু মহিলারা আছে কিছু মানুষেরা আছে টুপি মাথায় দিয়ে ফেলছ তুমি নতুন মুসলমান হয়েছ নাকি মুরব্বী বাবারা যুবক বন্ধুগণ আপনাকে আমাকে ধর্মীয় বিষয়ে ইসলাম বিষয়ে যে কোন ব্যক্তি যে কোনো কিছু বলুক না কেন কিন্তু আমি সেই দিকে পিছপা হব না আমার নবীজিকে বিভিন্ন ভাবে কাফের বেঈমানরা কষ্ট দিয়েছেন আল্লাহর হামিদ রাহমাতুল লিল আলামিন কে কাফের বেঈমানরা গালিগালাজ করেছেন কিন্তু এর পরেও নবী পিছপা হন নাই সামনের দিকে অগ্রসর হয়েছেন আপনাকে আমাকে বিভিন্ন লোক বিভিন্ন কিছু বলবে কিন্তু আমরা কখনো পিছপা হব না আমরা সামনের দিকে এগিয়ে যাব ওরে মুসলমান আপনি আমি মুসলমান আপনি আমি কখনো নামাজ কখনো কাজা করতে পারি না আপনি আমি মুসলমান আপনি আমার সন্তানকে কোরআন শিক্ষা থেকে দূরে রাখতে পারি না আপনার আমার সন্তান কোথায় গেল মাদ্রাসা স্কুলে কলেজে ভার্সিটিতে যাচ্ছে কি যাচ্ছে না সেইগুলো আপনি আমি কিন্তু একবারও দেখি না আরে মুসলমান আপনার আমার কিন্তু খেয়াল রাখতে হবে টুপি মাথায় দিলে যদি আপনি আমি জঙ্গি হয়ে যাই কোনো অসুবিধা নাই আল্লাহ যদি রাজি খুশি হন আল্লাহর হাবিব যদি রাজি এবং খুশি হন তাহলে মানুষ যত গালিগালাজ আপনাকে আমায় করে না কেন কিন্তু এইগুলো ধরতে বনাম